এস টুয়েল ইংলিশ লার্নিংয়ে তোমাদের আর একবার স্বাগত জানাই আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় দু হাজার বাইশ জানুয়ারি মাসের ক্লাস সিক্সের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাক্কের প্রশ্নগুলো এর আগের ভিডিওগুলিতে ইতিহাস এবং ইংরেজি বিষয়ের প্রশ্নোত্তরগুলো করা হয়েছে তোমরা ডিসক্রিপশান দেওয়া লিঙ্ক বা চ্যানেলের ফিল্ডস থেকে ভিডিওগুলো দেখতে পারো আজকের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের প্রশ্নগুলো তোমাদের বোধ অধ্যায় থেকে নেওয়া হয়েছে প্রথমে এক নম্বর যে প্রশ্নগুলো আছে তাদের বিকল্প থেকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে প্রথমে এক দাগের কয়ের প্রশ্নটা হচ্ছে উনিশশো সালের কত তারিখে গণপরিষদে ভারতবর্ষের জাতীয় পতাকা নকশা গৃহীত হয় এক চোদ্দোই আগস্ট দুই বাইশে জুলাই তিন পনেরো আগস্ট চার তিনে জুন এদের মধ্যে সঠিক উত্তর হবে দুই বাইশে জুলাই কতগের প্রশ্ন টেবিলে ব্যবহৃত ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মাপ কতটা পরিমাপের হয়ে থাকে এক পাঁচ ইঞ্চি গুণিত চার ইঞ্চি দুই তিন ইঞ্চি গুণিত তিন ইঞ্চি তিন ছয় ইঞ্চি গুণিত চার ইঞ্চি চার তিন ফুট গুণিত দুই ফুট ছটিকোত্তরভাবে তিনেরটা ছয় ইঞ্চি গুণিত চার ইঞ্চি এবারে গয়ের প্রশ্ন অশোক চক্রের নীল রং কিসের রং এর সঙ্গে মিলে যায় এক ময়ূরের পালকের রং দুই আকাশের রং তিন সমুদ্রের জলের রং চার আকাশ ও সমুদ্রের রং। এদের মধ্যে সঠিক উত্তর হবে চারেরটা আকাশ ও সমুদ্রের রং। এবারে দুই দাগের প্রশ্ন এখানে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিল করতে হবে প্রথমে বাম স্তম্ভের ক অশোক চক্রের চব্বিশটি কাঁটা এর সাথে মিল হবে ডানস্তম্ভের ছয়েরটা সর্বক্ষণের গতিশীলতার প্রতীক খ জাতীয় পালনীয় দিবসে এর সাথে মিল হবে রানীস্তম্ভের জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারে এবং গদাগের বামস্তম্ভ অশোক চক্র এর সাথে মিল হবে স্তম্ভের এক ফটোরশি বামস্তম্ভের ঘ বিভন্ন জাতীয় পতাকা এর সাথে মিল হবে স্তম্ভের চারেরটা ব্যবহার করা যায় না এবং উঁ কবরে বা চিতায় এর সাথে মিলভাবে স্তম্ভের জাতীয় পতাকা দেওয়া যায় না তিন দাগে যে প্রশ্নগুলো আছে তাদের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো প্রথমে কদাগের প্রশ্ন সব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সকল ভবনে রবিবার ও ড্যাশ দিন সমেত সপ্তাহের সকল দিন জাতীয় পতাকা উত্তোলিত থাকা ব্যধতামূলক। এখানে শুনস্থানে বসবে ছুটির দাগের প্রশ্ন ঝড় বৃষ্টি যাই হোক জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় ড্যাশ সূর্যাস্ত পর্যন্ত এখানে উত্তরটা হবে থেকে গদাগের প্রশ্ন জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো ড্যাশ একই ড্যাশ তোলা বা ব্যবহার করা যায় না প্রথম শুনস্থানে বসবে পতাকা এবং দ্বিতীয় শুনস্থানে বসবে ডন্ডে। এবারের চারের প্রশ্নগুলো কদাকার প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের জাতীয় পতাকার বর্ণনা দাও উত্তর আমাদের জাতীয় পতাকা তিনটে উজ্জ্বল বর্ণের সমান আকারের তিনটি বন্ধনী তাই নাম তিরাঙ্গা পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট এবং দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত তিন টু দুই পতাকাটির একদম উপরে গেরুয়া মধ্যে সাদা ও নিচের সবুজ রঙ পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে একটি নীল রঙের চব্বিশটি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে এই চক্রটি মহান সম্রাট অশোকের ধর্মচক্র এর অনুকরণ একে তাই অশোক চক্র বলে চক্রটি পতাকার উভয় পার্শ্বে ফটোরসির সাহায্যে অঙ্কিত করা বা উভয় দিকে ছাপানো থাকে এবারে খদায়ের প্রশ্ন কী কীভাবে বা ক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহার বা উত্তরণ বেআইনি তা তালিকাভুক্ত করো উত্তর এক নম্বর ছেঁড়া ফাঁটা কিংবা বিপন্ন জাতীয় পতাকা উত্তম বেআইনি দুই নম্বর জাতীয় পতাকা কুঞ্চিত অবস্থায় ব্যবহার করা যাবে না তিন জাতীয় পতাকার ডান দিকে কিংবা উপরে অন্য কোনো পতাকার প্রতীক থাকতে পারবে না চার কোফিনে ঢেকে দেওয়া জাতীয় পতাকা দেহের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যাবে না পাঁচ কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না ছয় জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যাবে না শেষ গদারের প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি লেখো উত্তর ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি হল আমরা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এর প্রত্যেক জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ নিলাম স্বাস্থ্য ও শরীরশিক্ষা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর এখানে আলোচনা করে দেওয়া হলো দেখা হবে নেক্সট ভিডিওয় চিল্ডেন কেয়ার গুড বাই